প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবর মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছে। তো আজকে ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা 27 ফিট বাই 42 ফিট জায়গার মধ্যে, অর্থাৎ 1134 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো আপনারা যদি শতকে কনভার্ট করেন তাহলে আপনাদের জায়গার প্রয়োজন হবে 255 পয়েন্ট, এবং আপনারা যদি এটাকে লম্বা জায়গার মধ্যে করতে চান তাহলে আপনারা 1134 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনারা করতে পারেন। তো এই বাড়িটির ভিতরে 4টি বেডরুম, 2টি টয়লেট, 1টি কিচেন এবং সামনে 2টি ব্যালকনি এবং 2টি গোল পিলারের মাধ্যমে 1টি ফোর্সের ডিজাইন রাখা হয়েছে ছোটোর ভিতরে। তো ফোর্সের ডিজাইনটা কিন্তু একদম নর্মালভাবে করা হয়েছে। যে সকল ভাইদের বাজেট কম, যারা চাচ্ছেন অল্প জায়গার মধ্যে এরকমভাবে একটি বাড়ি নির্মাণ করতে, তারা চাইলে এই বাড়ির ডিজাইনটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা প্রায় আপনাদের উদ্দেশ্য করে এই চ্যানেলে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন আপলোড করে থাকি। তো বন্ধুরা, এটা হচ্ছে দ্বিতীয়তম সাইট ভিজিট। আমরা যেটা দ্বিতীয়তম সাইট ভিজিট এসে দেখাতে চাচ্ছি আপনাদেরকে, আমাদের আরও একটি অল্প জায়গার মধ্যে আরও একটি ফাইল হ্যান্ডওভার করা হয়েছে মাগুরাতে। তো এটা ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমি আমাদের চ্যানেলের রিভিউটা নিয়ে আসব। ওই জায়গাটার দৈর্ঘ্য ছিল 51 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ ছিল 25 ফিটের মধ্যে আমরা করে দিয়েছিলাম এক পাশে সিঁড়ি দিয়ে। তো আপনারা চাইলে এই শেপের মধ্যেও করতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে সামনের একটি ব্যালকনি। তো ব্যালকনির মধ্যেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে 2টি গোল পিলার রাখা হয়েছে, এবং এটা হচ্ছে সিঁড়িঘরটা। সিঁড়িঘর দিয়ে প্রবেশ করলেই আপনারা ভিতরের ডিজাইনটা একদম দেখতে পারবেন। তো এখানে হচ্ছে মেন একটি দরজা রাখা হয়েছে, দরজার সাইজ রাখা হচ্ছে 7 ফিট বাই 3 ফিট করে। দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেই আপনারা ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি পাবেন। এখানে ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি একদম একসাথে রাখা হয়েছে, আলাদা করে রাখা হয়নি যেহেতু জায়গা কম। তো যারা চাচ্ছেন যে কম জায়গার মধ্যে এরকম একটি ডিজাইন করতে, তারা চাইলে অনেক সুন্দর করে নিতে পারবেন। তো যাই হোক, দেখুন, এটি হচ্ছে সামনের একটি বেডরুম। বেডরুমটা একটু লম্বা শেপের রাখা হয়েছে, পাশে আছে 8 ফিট এবং লম্বায় আছে 13 ফিট, একটু লম্বা শেপের করে দেওয়া হয়েছে। তা আপনারা চাইলে যদি লম্বা শেপের জায়গা হয় তাহলে আপনারা বেডরুমগুলোর সাইজ আপনারা এরকম করে দিতে পারেন, অথবা যদি কেউ স্কোয়ার করে করতে চান তাহলে সিঁড়িটা একপাশে দিলেই আপনারা কিন্তু অনেক সুন্দরভাবে বেডরুমগুলো স্কোয়ার পেয়ে যাবেন। এখানে আমাদের সিঁড়িটা মাঝখানে দেওয়ার ফলে আসলে বেডরুম, সামনের বেডরুমগুলো একটু ছোট হয়ে গেছে, কিন্তু পিছনের বেডরুমগুলো মাপ ঠিকই আছে, 12 ফিট বাই 12 ফিট করে রাখা হয়েছে। তো বন্ধুরা, ডান পাশে আরও একটি টয়লেট রাখা হয়েছে, এটি হচ্ছে বাড়িটির কমন টয়লেট। তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট 2 ইঞ্চি বাই 6 ফিট 1 ইঞ্চি করে। এটা আপনি যেহেতু কমন টয়লেট, একটাই টয়লেট হচ্ছে কমন টয়লেট, সেই জন্য একটু বড় সড়ো করে রাখা হয়েছে। আপনি চাইলে ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিছনে আরও একটি বেডরুম রাখা হয়েছে। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। এই বেডরুমটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এই বেডরুমের সাথে অ্যাটাচড টয়লেট আছে এবং একটি আউট প্রবেশ পথ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির ভিতরে প্লাস্টারের কাজ হয়ে গেছে এবং ভিতরে টয়লেট এবং কিচেনের মধ্যে প্লাস্টারের কাজ বাকি আছে। তো আসলে ভিতরে টয়লেটের মধ্যে আমরা টাইলস করা হবে, সেজন্য আসলে খাতনির পরে আর প্লাস্টার করা হয়নি। প্লাম্বিংয়ের কাজের পরে কিন্তু এই বাড়িটির টয়লেটের ভিতরে টাইলসগুলো করা হবে। তো ইনশাল্লাহ সম্পূর্ণ বাড়ি কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও আপনাদের মাঝে ড্রয়িং সহ উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুমটা সাইজও রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে রাখা হয়েছে, এটা বড় সড়ো করে রাখা হয়েছে। বাট এটা কোনো কমন টয়লেট নাই, এটার সাথে কোনো অ্যাটাচ টয়লেট নাই, এটা একদম শুধু একটি বেডরুম। তা আপনারা যদি চান, আপনারা এই পাশের বেডরুমটাকেও আপনারা চাইলে একটা অ্যাটাচ টয়লেট দিয়ে মাস্টার বেডরুম হিসাবে করে নিতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটি করতে সম্পূর্ণ বাড়িটির মধ্যে আমরা 12টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটিকে সাজিয়েছি। তো কলমগুলো সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং এই বাড়িটির ভীমের সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান পাশে বাড়িটির একটি কিচেন রাখা হয়েছে। এই জায়গাটা রেখেছি আমরা একটি ফ্রিজ রাখার জন্য, এবং এটা হচ্ছে রান্নাঘরটা। তো রান্নাঘরটা আপনারা দেখে অনেক সুন্দরভাবে বুঝে নেবেন, যেহেতু মহিলা মানুষ রান্নাঘরটা বেশি পছন্দ করে, একটু খোলামেলা চায়। তো আসলে আমাদের স্পেস অনুসারে আমরা রান্নাঘরটাকে আমাদের মতো করে সাজানোর চেষ্টা করেছি। এখানে যে দেখতে পাচ্ছেন যে চুলা রাখার জায়গাটা এবং বেসিনটা ঢালাই করা হয়েছে, এবং এই পুরো রান্নাঘরের মধ্যেই কিন্তু টাইলস করা হবে। টাইলস করলে দেখতে একটু অন্যরকম লাগবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ সম্পূর্ণ বাড়ি কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে যে প্লাস্টারের যে কাজগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে ফিনিশিংটা ভালো হয়েছে। আমরা আপনাদেরকে বলে থাকি, আপনারা দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করলেই হবে না, আপনাকে দক্ষ মিস্ত্রি দিয়েও কাজ করতে হবে, তাতে করে আপনার কাজের ফিনিশিং ভালো হবে এবং আপনার টাকাটা বিফলে যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের আরও একটি বেডরুম। এই বেডরুমটাও ঠিক সামনের ওই বেডরুমটার মতোই সেম সাইজ রাখা হয়েছে, এবং সামনে আপনারা যদি ব্যালকনি যদি দেখাই আপনাদেরকে, ব্যালকনিটা মোটামুটি একটু বড় সাইজের রাখা হয়েছে। আপনার বেডরুমের সাথেই সেম মাপেরই ব্যালকনি রাখা হয়েছে। সামনে 3 ফিট 6 ইঞ্চি আমরা জায়গা করে দিয়েছি, এই পাশে 3 ফিট 6 ইঞ্চি আছে এবং লম্বা আছে আপনার 8 ফিটের মতো। তো বন্ধুরা এটা হচ্ছে ওভারঅল এই বাড়িটির ডিজাইন। এখন আমি আপনাদেরকে এই বাড়ির স্পেসিফিক কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো আপনাদের জানা দরকার, বা যেগুলো নর্মালিভাবে আপনাদের জানলে আপনারা পরবর্তীতে যদি বাড়ি করেন তাহলে আপনাদের কাজে আসবে। যদি আমরা বলি এই বাড়িটির কলমের ভিতরে আমরা কী ডট ব্যবহার করেছি, সেটা আমরা সরাসরি দেখাবো ছাদে গিয়ে। আর এই বাড়িটির প্রত্যেকটি দরজার সাইজ 7 ফিট বাই 3 ফিট, এবং জানালার সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে, এবং সিঁড়ির দাব দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। এবং ফোর্সের ডিজাইনটা দেওয়া হয়েছে ছাদের উপরে এসে একদম টপে দেওয়া হয়েছে, অর্থাৎ দোতলায় গিয়ে আপনি যা চাইলে ফোর্সের ডিজাইন, দেড়তলায় গেলে আপনি ফোর্সের ডিজাইনটা পাবেন, দোতলায় গেলে একদম টপ ফোর্সের ডিজাইনটা আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা ফোর্সের ডিজাইনটা ঢালাইয়ের কাজ 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ শুরু হবে। আমি বেসিক্যালি ফোর্সের ডিজাইনের বিষয়টার জন্য আসলে সাইট ভিজিট করতে আসছি। তো আপনারা যদি চান আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে করে তারপর আপনার বাড়ির কাছে হাত দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে দেখা যাবে যে আপনার যে কষ্টের টাকাটা নষ্ট হবে না, বিফলে যাবে না, আপনি আপনার টাকা দিয়ে আপনি সুন্দরভাবেই বাড়িটি করতে পারবেন আপনার বাড়িটি। তো ভিউয়ার্স, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 19,50,000 টাকা, অলমোস্ট 20 লক্ষ টাকা বলতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে 1,134 স্কোয়ার ফিটের একটি বাড়ির 20 লক্ষ টাকা হলে আপনি আপনার বাড়ির কাজ এতটুকু করে রাখতে পারেন। তো এই বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সেন্টারি দিয়ে যদি পুরোপুরি ফুল কমপ্লিট করে, তাহলে 28 থেকে 29 লক্ষ টাকা হলে আপনারা ফুল কমপ্লিট করে ফেলতে পারবেন। ভালো ম্যাটেরিয়ালস দিয়ে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন সামনে একটি ফোর্সের ডিজাইন, ডিজাইনটা এখনও কাজ করা হয়নি। আমি বেসিক্যালি এই ফোর্সের ডিজাইনটাতে কীভাবে ঢালাই করা হবে সেই বিষয়গুলো দেখানোর জন্য আসছি। তো সাইডে এখনও মিস্ত্রিরা আসে না, মিস্ত্রিরা আসলে ইনশাল্লাহ এই বিষয়ে পরামর্শ দিব। তো দেখেন এখানে যে বিল্ডিংয়ের ভিতরে যে রডগুলো দেওয়া হয়েছে, এখানে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে, 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। কোনো কলমে 12 মিলি রড 2টি, 16 মিলি রড 4টি, কোনো কলমে 16 মিলি রড 4টি, 12 মিলি রড 2টি করা হয়েছে। তো এটা এটা আসলে ওয়েট ক্যালকুলেশন করে দেওয়া হয়, এটা কোনো কলমে কম বেশি সবগুলো কলমে সেমভাবে থাকে না, 19-20 থাকে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই বাড়ি সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন।